নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। আড়িয়াদহে মা ছেলের আক্রান্ত হওয়ার ঘটনার প্রায় 48 ঘন্টা পার, এখনও অধরামূল অভিযুক্ত জয়ন্ত সিং। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালবেলা আড়িয়াদহ তালতলা ক্লাবের সামনে বিক্ষোভে সরব হন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, দুই বন্ধুর মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে রবিবার রাতে আড়িয়াদহ কে এন সিংহ রোড এলাকার বাসিন্দা শায়নদীপ পাজার ওপর হামলা চালায় জয়ন্ত সিং সহ তার দলবল। ছেলেকে বাঁচাতে গেলে আক্রান্ত হন মাও। গোটা বিষয়টি জানিয়ে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও 48 ঘন্টা পার, এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি মূল অভিযুক্ত জয়ন্ত সিং সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবিতে এদিন তালতলা ক্লাবের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ এসে পৌঁছতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, জয়ন্ত সিং, প্রীতম কাহার গ্রেপ্তার না হলেও 6 জন গ্রেপ্তার হয়েছে বলে খবর। তবে বিক্ষোভকারীদের দাবি, মূল অভিযুক্তদের কেন এখনো ধরতে পারলো না পুলিশ? আর কিছু বলার নেই আপনাদের, গিয়ে কি হবে আপনি বলুন। ঠিক আছে, আসলে তো লাভ হবে না, আপনি গেলেন তো প্রীতম কাহার কালকে রাত্রির বেলা ভাই তালতলাকে এখান থেকে দুষ্কৃতীগুলোকে বের করে দেওয়া হোক, কারণ এখানে যে তালতলার যে কটা ছেলে রয়েছে, জায়ান্ট সিং সেই ছোট ছোট বাচ্চাগুলোকে নিশা করে রেখেছে, লুকিয়ে রেখেছে, টাকার গরম দেখি এখানে চলে। পুলিশদেরকে সবাইকে কিনে রেখে দিয়েছে জায়ান্ট সিং, কিসের জন্য করছে? ওরা কে এখানকার রূপবান? আর সব বড় বড় মানুষদেরকে কিনে রেখে দিয়েছে কিসের জন্য? আজকে আমাদের বাড়ির সঙ্গে হয়েছে, কিছুদিন পরে আপনাদের বাড়ির সঙ্গেও হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে কি শুনে নি? হ্যাঁ বলো। এক স্থানীয় বাসিন্দার আরো অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও এলাকায় তাণ্ডব চালিয়েছে জয়ন্ত সিং ও তার দলবল। সাধারণ নাগরিক, সারা আড়িয়াদহের মানুষ এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এক হতে বলছে। সবাই মিলে যদি এক হয়, এই অসামাজিক ক্লাব চলবে না। দুদিন হয়ে গেল, এখনো মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, কি বলবেন? আমরা চাইছি অবিলম্বে গ্রেপ্তার হোক, তারা সবাই গ্রেপ্তার হোক। এর মধ্যে অনেকে জড়িত আছে, যারা মেন মেন মূল মাথা, যেটা হচ্ছে জয়ন্ত সিং, রাহুল গুপ্তা, ঠিক আছে, জঙ্গা, এই এতগুলো ক্রিমিনাল রয়েছে, আরো সব অনেকে রয়েছে, তাদের নাম এখন সবকিছু হয়তো মনে পড়ছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা এলাকার দুদিন ধরে ঘটনা, এখন পর্যন্ত রাজনৈতিক কোন কাউন্সিলর এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? কোন রাজনৈতিক কাউন্সিলর যোগাযোগ করেনি, কোনোভাবে যোগাযোগ করেনি, তারা বলেনি, তারা কথা দিয়ে যায়নি যে ওরা গ্রেপ্তার হবে, আমরা কথা দিচ্ছি বলেনি। এদিন বিক্ষোভ চলাকালীন তালতলা স্পোর্টিং ক্লাবের বাইরে ভাঙচুর চালালো ক্ষুব্ধ জনতা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সংলগ্ন এলাকা জুড়ে। এখন দেখার, এই বিক্ষোভের জেরে আদৌ নড়ে চড়ে বসে কিনা প্রশাসন। রাজা দে, রিপোর্ট, আড়িয়াদহ।
সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।